আজকেও আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আমার আগের ভিডিওটিতে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে স্যার ভগ্নাংশের ধারণা বাচ্চাদের কীভাবে দেবো তার উপর যদি একটি ডেমো ভিডিও করেন তো খুবই উপকৃত হই তো সেই কথা ভেবেই আজকের এই ভিডিওটি বানানো তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে এবং ভিডিওটি দেখার পরও আমি তোমাদের আরও কিছু কথা বলবো যে তোমরা কিভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্রেজেন্টেশনটা কি সুন্দরভাবে দেবে সেগুলো তোমাদেরকে আমি আরও ভালোভাবে ভিডিও শেষে বলে দেবো শুক্রবাদ বাচ্চারা তোমরা সবাই কেমন আছো ভালো আছো বাহ আচ্ছা আজকে জানো তো ক্লাসের বিষয় কি তোমাদের জানা আছে তো আজকের বিষয় হচ্ছে গণিত হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা আগের দিন আমি তোমাদেরকে ভাগ অঙ্ক শেখাতে গিয়ে ভাজ্য ভাজক, ভাগ ফল ও ভাগ শেষ শেখালাম বাড়িতে গিয়ে প্র্যাকটিস করেছো তো কোনো অসুবিধা হয়নি তো ঠিক আছে যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে বলবে ক্লাসের শেষে আমি তোমাদের কিন্তু আবার সেগুলো ভালো করে বুঝিয়ে দেবো আমি তো প্রতিদিনই বলি যে সবাই তো সমানভাবে শিখতে পারে না তাই যারা একটু শিখতে যাদের একটু শিখতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে মন খুলে বলবে আমার অঙ্কের ক্লাস তোমাদের কেমন লাগে বলো তো ভালো লাগে বাহ বাহ এই ভালো লাগাটাই দরকার জানো তো কোনো কিছু শিখতে গেলে না এই ভালো লাগাটাই দরকার আর যদি খুব অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা বলবে ক্লাসের শেষে তোমাদেরকে আরও আরেকবার বুঝিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো আজকে আমাদের একটা নতুন কিছু শেখার আছে জানো তো কী শিখবো তোমরা জানো না নিশ্চয়ই আমি কি আজকে নিয়ে এসেছি তোমার জন্য শেখানোর জন্য ঠিক আছে চলো তোমরা সবাই খাতা বের করো আর আমার সাথে সাথে আমি যা বোর্ডে লিখছি সেগুলো তোমরা লেখো এবং আজকে কী শেখাবো সেগুলো কিন্তু তোমরা জেনে যাবে আচ্ছা দেখো আজকে তারিখটা নিশ্চয়ই সবার জানা আছে হ্যাঁ ঠিক বলেছো বারো তারিখ আজকে হচ্ছে বারো এক দু হাজার তেইশ ঠিক আছে মন্দির লেখো সুন্দর করে লিখবে আজকের পাঠ কি তো ভগ্নাংশ ও ভগ্নাংশ কি জানো না তাই তো ঠিক আছে আমি ভগ্নাংশ কি তোমাদের সব বুঝিয়ে এবং শিখিয়েই দেব আচ্ছা দেখো এই যে ভগ্নাংশ কথাটি আছে এটাকে তুমি যদি ভালো করে ভেঙে লেখো বা বোঝার চেষ্টা করো তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো ভগ্ন আর অংশ অর্থাৎ ভাঙা অংশ তুমি লিখতে পারো ভগ্ন অংশ তাহলে আমরা ভগ্ন মানে কি বুঝি ভাঙা তাহলে ভাঙা অংশ তাহলে সেটাকে আমরা বলতে পারি ভগ্নাংশ তা ভাঙা অংশ আমাদের কিভাবে কাজে লাগে বলো তো আমরা কোনো কিছু রুটি কোনো কিছু আমরা ভেঙে খেতে গেলে সেগুলো তো আমাদের অনেকে কাজে লাগে তাই না আমরা ভেঙে অনেক সময় খাই সবাই মিলে তো ভাগ করে খেতে হয় তো এই ভাগ করে খেয়ে ভাঙা অংশটা আমরা যে খাই সেটাকে আমরা কি বলতে পারি ভগ্নাংশ তো এই ভগ্নাংশ কিভাবে তোমরা শিখবে সেটা আমি তোমাদেরকে আজকে ভালো করে বুঝিয়ে দিই আচ্ছা দেখো আচ্ছা তোমরা সকলে বলো তো এবার বড়দিনে দিনে কেক কে কে খেয়েছো হাত তোলো দেখি বাহ সবাই কেক খেয়েছো খুব ভালো আচ্ছা রতন তুমি দাঁড়াও দেখি আচ্ছা তোমাদের বাড়িতে কেক এসে এনেছিল বাবা এনেছিলেন আচ্ছা আচ্ছা কেমন কেক এনেছিলেন গোল কেক আচ্ছা আচ্ছা গোল কেক এনেছিল আচ্ছা এরকম কেক তাই না তোমাদের এরকম কেক এনেছো নিশ্চয়ই হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমরা বাড়িতে কতজন আছো তুমি তোমার বাবা মা আর ভাই চারজন বাহ তাহলে তোমরা নিশ্চয়ই এই কেকটা চারজন মিলে খেয়েছো আচ্ছা বলো আমরা যদি বাড়িতে থাকি সবাই মিলে সব কিছু তো সমানভাবে ভাগ করে খাই তাই না তাহলে তুমি তো বলো তো এই কেকটা সমানভাবে কে ভাগ করেছে বাবা নিশ্চয়ই করেছেন আচ্ছা তাহলে বাবা প্রথমে কি করেছেন তুমি নিশ্চয়ই কেক যখন কাটছিল তখন তুমি দেখেছো না বসে বসে দেখছিলে যে সমানভাবে বাবা ভাগ করছে কি না ঠিক আছে আচ্ছা বলো তো তোমার বাবা প্রথমে এই এইরকমভাবে সমানভাবে একটা ভাগ করেছিল করেছিল না ঠিক একদম তারপরে দেখো তাহলে এখানে কটা অংশ হলো কটা ভাগ হলো দুটো ভাগ কিন্তু তোমরা বাড়িতে কতজন আছো চারজন তাহলে চারজন যদি আবার সমানভাবে বাবা নিশ্চয়ই এভাবে কেটেছিল দেখো আমি যেভাবে লিখছি বাবা বাবাকে এইভাবে কেটেছিল ঠিক না হ্যাঁ একদম তাহলে তুমি দেখো যে এই যে কেকটা বাবা এনেছিলেন তার মোট কটা অংশ হলো চারটে অংশ ঠিক তো তাহলে আমরা এখানে লিখতে পারি মোট আমাদের কাছে আছে চারটে অংশ এবার তুমি বলো প্রত্যেকটা অংশ তোমরা সবাই মিলে সমানভাবে খেয়েছ ধরো এই অংশটা বাবা খেয়েছে এটা মা খেয়েছে এটা তুমি খেয়েছ আর এটা ভাই খেয়েছে ঠিক না তাহলে বলো এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা অংশ তাহলে আমি বলতে পারি তো যে মোট দেখো এক দুই তিন চারটে অংশের মধ্যে বাবা এক অংশ খেয়েছে ঠিক তারপরে দেখো মোট চারটে অংশের মধ্যে মা একটা অংশ খেয়েছে এটাও ঠিক তারপরে দেখো চারটে অংশের মধ্যে তুমি একটা অংশ খেয়েছ ঠিক ঠিক তো আর মোট চারটের মধ্যে ভাইও একটা অংশ খেয়েছে ঠিক তো তাহলে আমরা সমানভাবে ভাগ করে খেয়েছি তাহলে এই যে সমানভাবে একটি বড় জিনিসকে ভেঙে যদি আমরা খাই এবং এই আকারে লিখি তাহলে এটাকে বলা হয় ভগ্নাংশ আকারে অর্থাৎ ভাঙা অংশের আকারে এবার তুমি দেখো এই যে ভাঙ এই ওপরে এবং নিচে দুটি সংখ্যা লিখা লেখা হয়েছে এই দুটোকে কি বলা হয় ওপরের একটা অংশ নিচের একটা অংশ তাহলে আমরা আজকে জানবো যে ওপরের অংশ এবং নিচের অংশকে কি বলে তোমরা লিখবে ওপরের অংশটিকে বলে লব বলে আর নিচের অংশটিকে কি বলে হর বলে মনে থাকবে নিশ্চয়ই মনে থাকবে না আচ্ছা আমি আবার মনে করে বলে দিই তোমাদের আচ্ছা বলো তো ক থেকে যে তোমরা চন্দ্রবিন্দু শিখেছ তোমরা তো সবাই জানো ভালো ছাত্র তোমরা এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যখন তোমরা পড়ো তখন ল তো আগে হয় তাহলে ওপরে অংশটা আমরা আগে লিখবো তাহলে যখন ওপরে অংশটা লিখি তাহলে আমরা কী লিখবো উপরে ল আগে হয় বলে লভটা উপরে লিখবো আর হ পরে হয় বলে হরটাকে আমরা নিচে লিখবো এবং মনে রাখতে পারো কোনো সমস্যা নেই তাহলে এই যে উপরে লব এবং নিচে হর লিখেছ এই লব আর হর এভাবে লেখাটাকে একে কি বলে ভগ্নাংশ বলে এই ভগ্নাংশ কখনো দেখবে ওপরে ছোট কখনো দেখবে নিচে বড় আবার কখনো ওপরে বড় নিচে ছোট এই রকম ভাবেও কিন্তু অনেক ভগ্নাংশ থাকে তো তুমি কি করবে তুমি যখনই দেখবে যে ওপরের অংশ ছোট আছে নিচের অংশ বড় আছে তখন তুমি এই ভগ্নাংশটিকে বলতে পারো কি ভগ্নাংশ বলো তো প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা আজকে এই ভাঙা অংশ থেকে আরেকটা কিছু শিখলাম সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এই ভগ্নাংশগুলোকে কি বলতে পারি প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশের কি থাকবে লব থাকবে ওপরে ছোট আর হর থাকবে নিচে বড় তাহলে তোমরা এখানে লিখবে যে ওপরের অংশ ওপরের অংশ লব ছোট হবে নিচের অংশে হর বড় হবে ঠিক তাহলে আমরা কি জানলাম যে যে কোনো ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ আমরা তখনই বলবো যখন ওপরে লব ছোট হবে নিচে হর বড় হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় আমি তোমাদেরকে আরেকটা বুঝিয়ে দিচ্ছি নিশ্চয়ই সেটা দেখলে তোমাদের পুরো কিন্তু এইটা ক্লাসটা অর্থাৎ ভগ্নাংশের যে ধারণাটা তোমরা কিন্তু ভালো করেই বুঝতে পারবে ঠিক আছে এবার দেখো তোমরা আমি রাম আর শ্যামের জন্য একটি কেক নিয়ে এসেছি বড়ো কেক দেখো কেমন চৌকো বড়ো কেক এই কেকটিকে আমি পাঁচটা খণ্ড করছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে এবার তুমি দেখো এই পাঁচটি খণ্ডের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ড করা আছে আমি আলাদা আলাদা করে তোমাদের লিখে দিচ্ছি পাঁচটি খণ্ড আচ্ছা এবার দেখো এই কেকগুলো কে খাবে রাম আর শ্যাম খাবে রাম আর শ্যাম দুই ভাই আচ্ছা দেখো তাহলে রাম বড় শ্যাম ছোট। আচ্ছা ছোট ভাইরা তো আদরে হয় একটুখানি বেশি খায় আচ্ছা শ্যাম ভাইকে আমরা ছোটো ছোট ভাই আদরের বলে বেশি অংশ দেবো আর রাম ভাইকে ছোটো ভাইয়ের থেকে একটু কম দেবো ঠিক আছে তো তোমরাই বলো রামকে তাহলে এখানে কটা অংশ আছে পাঁচটা তাহলে রাম ভাইকে আমরা দুটো অংশ দিচ্ছি কটা অংশ দুটো তাহলে রাম ভাইকে আমরা দুটো অংশ দিলাম কটা অংশ আছে মোট পাঁচটি অংশ আর তুমি দেখো এখানে শ্যাম ভাইয়ের জন্য আমি কটা রেখেছি ছোটো ভাইয়ের জন্য তিনটে অংশ রেখেছি তাহলে শ্যাম ভাইকে তিনটে দিলাম মোট অংশ কটি পাঁচটি তাহলে রাম ভাই মোট পাঁচটির মধ্যে দুটি অংশ দুই খেলো দুটি অংশ আর পাঁচটার মধ্যে শ্যাম খেলো তিনটে অংশ তাহলে তুমি দেখো যে রামের দুই পাঁচ অংশ আর শ্যামের তিনের পাঁচ অংশ তাহলে এই যে ওপরে দুই লিখেছ এটাকে আমরা কি বলেছি লব নিচে হর এটাও লব নিচে হর অর্থাৎ আমরা এই রকমের ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলি প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এগুলো প্রকৃত ভগ্নাংশ কাদের বলে যাদের লব ছোট হবে লব ছোট হবে আর হর হবে তাহলে আমরা আজকের পাটে ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ শিখলাম তাই না তাহলে তোমরা নিশ্চয়ই পারবে যে লব ছোট এবং হর বড় থাকলে তাদের কি বলে প্রকৃত ভগ্নাংশ তোমরা যখন পরে ক্লাসে যাবে তখন এই প্রকৃত ভগ্নাংশ থেকে আবার তোমরা আরও অনেক ভগ্নাংশ বের করতে পারবে অনেক রকমের ভগ্নাংশ তোমরা এখানে পাবে কি কি আছে প্রকৃত ভগ্নাংশ তোমরা শিখলে এরপরে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তারপর তোমরা যখন আরও বড় হবে তখন দশমিক ভগ্নাংশ এরকম অনেক কিছু শিখতে পারবে আমি আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো অসুবিধা হয় ক্লাসের শেষে আমাকে বলবে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো ঠিক আছে ভিডিও শুরুর প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে আজকের ক্লাসটি হয়ে যাওয়ার পর তোমাদের অনেক কথা বলবো সেটা হচ্ছে দেখো আগের দিন আমি পঞ্চম শ্রেণীতে তোমাদের লস গসগো শিখেছিলাম আজকে চতুর্থ শ্রেণীর ভগ্নাংশের ধারণা দি দেওয়ার চেষ্টা করলাম তো দেখো ক্লাসের অর্থাৎ শ্রেণী যখন নিচের দিকে নামতে থাকবে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী তখন কিন্তু বোঝানোটা আরও বেশি কঠিন হয়ে পড়ে বাচ্চাদেরকে যত ক্লাস বড় হয় বোঝাতে অসুবিধা হয় না সেই কারণে তুমি যত শ্রেণীটা নিচের দিকে যাবে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই টাইপের মানে যে শ্রেণীগুলোতে যে জিনিসগুলো ধারণা বোঝাতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক আরও বেশি আন্তরিক হতে হবে অর্থাৎ ছাত্রদের সাথে একদম বন্ধুত্বপূর্ণ কিন্তু ভালোবাসা বা মনোভাব নিয়ে কিন্তু পড়াতে হবে তাদের সাথে একদম মিলেমিশে যেতে হবে কারণ তারা তো আদর ভালোবাসা এগুলো বেশি চায় তাই তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে তার পরিবারের একটা অংশ বা তুমি তার পরিবারে থেকে তার সঙ্গে সবসময় থেকে ভালোবেসে শেখাচ্ছ এইটা যদি তুমি রাখতে পারো তাহলে কিন্তু তোমার বোঝানোর ক্ষমতা এবং বাচ্চাদের প্রতি বাচ্চারা তোমার প্রতি আকৃষ্ট কিন্তু হবে এটা চেষ্টা করি আমি যতটা পারি ততটা চেষ্টা করি তোমরাও অনেকে চেষ্টা করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমার ধারণা তোমরা হয়তো আমার থেকেও অনেকে আছো ভালো এর থেকেও ডেমো দিতে পারবে তবে একটা জিনিস বলি দেখো আমার পড়ানো দেখে শুধুমাত্র দেখে কিন্তু তুমি বুঝতে পারবে না যে পরীক্ষায় ভালো ডেমো দিতে পারবে কি না তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ আমার দেখানো দেখে মনে হচ্ছে তোমার খুব ভালো লাগছে তুমি শিখতে পারছো কিন্তু যখন তুমি নিজে তৈরি করতে যাবে বা নিজে এরকমভাবে বোঝাতে যাবে তখন কিন্তু তোমার হয়ে উঠবে না তো সেই কারণে দেখার থেকেও দেখছো অন্তত অবশ্যই শিখছো কিন্তু দেখার তার পরেও কিন্তু তোমাকে বাড়িতে ছোট বোর্ড নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং নিজে এইরকমভাবেই দেখে নেবে তোমরাও একটা ভিডিও বানাবে ভিডিও বানিয়ে দেখে নেবে তারপর তোমরা নিজেরা দেখলে যে না তুমি কেমন দিতে পারছো অবশ্যই দেখবে তুমি তোমার নিজেরটাও ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তো বাড়িতে প্র্যাকটিস করবে আমার আমি আশা করি যে তোমরা অবশ্যই আমার থেকেও ভালো পারবে আর আমার থেকে ভালো পারো সেই জন্যই তো আরও চেষ্টা করানো যে যদি কোনো তোমাদের ভুল ত্রুটি না থাকে সেইটাই দেখানোর চেষ্টা করছি তো কমেন্টে তোমরা জানিয়েছ সেই ভেবেই আজকের এইটা দেখালাম যদি আরও কিছু তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের জন্য আবার আমি ভিডিও নিয়ে আসব তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরে ভিডিওতে